সেভেন কালার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডেয়ার ভিউয়ার্স আমরা আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকে আমরা দেখাবো যে সিআরটি টিভির যে বেস হোল্ডারটা কীভাবে সংযোগ হয় পিক্সার টিউবের সাথে এবং তার ভোল্টেজ কেমন থাকে সেগুলো আমরা দেখব তো এগুলো আসলে খুব একটা জটিল না বিশেষ করে আপনারা মুখস্থ করতে অনেক সময় কষ্ট হয় কিন্তু যে ফর্মুলাটা আমরা দেখাবো সেভাবে যদি আপনারা দেখেন যেমন এখানে দেখেন যে আমরা যে হোল্ডারটা দেখতে পাচ্ছি এই হোল্ডারটা যে পিনগুলো আছে দেখেন এটা কিন্তু একটা পিন এরপর এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা দশ তাহলে এখানে মোট দশটা পেন আছে তো এরকম এটা দেখা যাচ্ছে আটটা দশটা বারোটা বা এগারোটা এরকম পিন হয়ে থাকে তো ম্যাক্সিমামই আমরা দশটা বেশি দেখছি তো যাই হোক যেটাই হোক আপনারা পারবেন তো এই একই বোর্ডে কিন্তু আবার এই বেসটা ছোট বড়ো হতে পারে যেমন এই বেসটা যে বসছে তো দেখেন এই বেজের যে বসার জন্য কিন্তু যে লাইনগুলো পেয়েছে এটা এখানে বসে তো এর পরবর্তী যদি আর বেসটা বড়ো হতো এখানে দেখেন আরও কিছু ছিদ্র এখানে আছে। তখন বেসটা এখানে বসতো ঠিক তেমনি যদি এটা এখন যে জায়গাতে বসছে যেমন এটা কিন্তু এই যে বেজ বসার জন্য এই বেজটা বসার জন্য বেজের যে হোল্ডারটা সেই পিনগুলো এখানে বসছে আর যদি এর থেকে ছোটো হতো তাহলে কিন্তু এই যে ভিতরে এখানে দেখেন শোল্ডারিং করা আছে ডিসোল্ডারিং এই জায়গাগুলো ডিসোল্ডারিং করে এখানে বসতো তখন এই প্রত্যেক এখন যে পিনগুলো আছে এখানে তো এখানে দেখেন যে এই এটা কিন্তু এটা মূলত এই লাইনটা পায় যেটা আমাদের ফ্লাইব্যাক থেকে আসছে এই যে ফ্লাইব্যাক ফ্লাইব্যাগ থেকে আসছে তো ফ্লাইব্যাগের এখানে যে তারগুলো আমরা এটা হলো এই যে আপনার হাই ভোল্টেজটা এটা হলো এক্সট্রা হাই টেনশন ই এইসটি কেবল বলা হয় আগে আমাদের অন্য ভিডিওতে এটা বলা আছে এটা সর্বোচ্চ তেত্রিশ হাজার ভোট প্রধান থাকতে পারে এরপরে দেখেন যে এটা হলো ফোকাসিং ভোল্টেজ এটা সাড়ে ছয়শো থেকে আপনার বারোশো এরকম একটা ভোল্টেজ এখানে থাকে আর এটা হলো আপনার স্ক্রিন ভোল্টেজ যেটা সাড়ে তিনশো ভোল্টেজ পর্যন্ত এটা থাকে তো স্ক্রিন ভোল্টেজের এইটা যে এখানে আসছে কিন্তু আপনারা দেখেন যে বেস হোল্ডারের যে একটা পিন এটা হলো ফোকাসিং ভোল্টেজ আসছে আর এখানে একটা স্ক্রিন ভোল্টেজ আসবে আমাদের এখানে তারটা খোলা আছে আমরা অন্যটা দেখাবো এটা এই পিনে বসবে তো এখানে বসবে কি করে সেটা আমরা পরে দেখাই দিচ্ছি আপনাদেরকে তো এইখানে মূলত এই ছাড়া যেগুলো আসতেছে যেমন এখানে যখন আসছে যেহেতু এটা কালার টিভি তো কালার টিভির আপনার তিনটা কালার আট জিবি এই আট জিবি কালার দ্বারাই সমস্ত কালারগুলো হয় তো এইখানে দেখেন যে এখানে মোট পাঁচটি তার আছে তো এই পাঁচটি তার এখানে দেখেন যে এখানে যে লাস্টের এই পাশেরটা জি এন্ডি অর্থাৎ এটা গ্রাম আর মাঝখানে এখানে হলো পাঁচটি তিনটি কালার আছে আর জিবি সেগুলো লেখা আছে আর এটা হলো বি প্লাস ভোল্টেজ তো এখানে আপনার বিশেষ করে নয় ভোল্টেজ পাঁচ ভোল্টের উপরে নয় ভোল্টেজ থাকে অনেক সময় বারো ভোট পর্যন্ত থাকতে পারে আর এখানে দেখেন যে এখানে আবার হিটার ভোল্টেজ আছে এবং অ্যানোড ক্যাথোড দুটো ভোল্টেজ এখানে আছে যার কি তো এখানে হিটার ভোল্টেজ আছে যেটা এসি ভোল্টেজ আলাদা করে আসছে তো আমরা এখন যদি এই ভোল্টেজগুলো সঠিক আসে মেপে পাই তারপরে ওই ভোল্টেজ যদি আমাদের বেজে যে পিনে যে যে ভোল্টেজ থাকার কথা না থাকে তাহলে এখানে বিশেষ করে আমাদের এই যে রেজিস্টার আছে এই যে তিনটা আর জিবির জন্য তিনটা ট্রানজিস্টার আছে এগুলো নষ্ট হতে পারে তখন চেক করতে হবে আর যদি এইখানে ভোল্টেজ না আসে তাহলে এটা যেখান থেকে আসছে যেমন একটা হলো আমাদের এটা এই যে আর জিবিটা এদের মার্ডার আইসি থেকে আসছে তখন সেই জায়গা সেই ভোল্টেজগুলো আসছে কিনা দেখতে হবে আর এটা দেখে আসছে আমাদের ফিলাই পাশে এখান থেকে আসছে সেই জায়গার ভোল্টেজগুলো আছে কিনা দেখতে হবে যাই হোক তো আমরা এখানে আমাদের যে আমাদের বেস এখানে দেখা যায় যেখানে ভালো করে লক্ষ্য করুন তো এখানে দেখা যাচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেসিন যেগুলো বসানো আছে সেগুলোর সাথে যে নাম্বারিংগুলো করা যেমন আমরা দেখেন আট জিবি আমরা খুঁজবো যেমন এখানে যে আর লেখা আছে এটা হলো আপনার হলো আর এরপর দেখেন এটা এখানে হলো জি লেখা তো এখানে দেখেন যে এটা আসলে এটা ছিল হলো জি টু তো জি টু হলো এখানে আপনার যেটা আসছে আমরা জি টু তে এখানে যে লাইনটা আসছে এটা হলো স্কিনের জন্য লাইনটা আসছে স্কিন স্ক্রিন ভোল্টেজের জন্য অর্থাৎ ফ্লাইব্যাগের পাশ থেকে যেটা আসছে সাড়ে তিনশো ভোল্ট এরকম হয় যেটা আড়াইশো থেকে সাড়ে তিনশো এই ধরনের ভোল্টেজ আর এখানে দেখেন যে জি এনডি তো গ্রাউন্ড আপনারা বুঝছেন জি এনডি তো এরপরে দেখেন যে এই যে এটা এটা হলো এটা লেখা আছে জি এই যে পাশে এটা হলো জি হবে শুধু জি যেটা আর জিবির এটা হলো একটি কালার আর এখানে এটা হলো আর এই যে উপরে এটা আর এটা আর এটা আবার জি এন ডি গ্রাউন্ড লেখা এটা হলো এইস অর্থাৎ হিটার ভোল্টেজ এটা আবার বি এই যে টিতে গেছে এটা একটা তাহলে আমরা তিনটা দেখলাম এটা আর পাইলাম বি পাইলাম আর এখানে আমরা জি পাইলাম আর এখানে গ্রাউন্ড আছে একটা এখানে আর একটা গ্রাউন্ড আছে দুটো গ্রাউন্ড আছে তিন আর দুই পাস হলো আমাদের এখানে একটা হলো হিটার ছয়টা আর এখানে আমাদের জি টু অর্থাৎ আমাদের যে স্ক্রিন ভোল্টেজ সাতটা আমরা এখানে লাইন পাচ্ছি আর তাছাড়া আমাদের নো কানেকশন আছে এখানে নো কানেকশন দিয়ে মোট এখানে আটটা নয়টা আর হলো আমাদের আরেকটা ভোল্টেজ যে আমরা ফোকাসিং ভোল্টেজ আসছে তো এই হলো আমাদের দশটা স্পিন আর কি তো এখন আসলে কিছু কিছু সার্কিট আমরা এখানে যে হিটারটা দেখছেন এই যে হিটার তো এই যে হিটারের লাইনটা এখানে দেখেন এটা হিটার থেকে এই যে হিটার এখানে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা এই পদ্মে এই পদ্মে এসে এটা কিন্তু এখানে যে হিটার সেই যে হিটারের লাইনটা আসে সেখানে সেটা লেগে গেছে তো অনেক সময় কিছু কিছু সার্কিট এটা ভুল থাকে কানেকশন তো আমরা মাপতে গেলে দেখা যাচ্ছে সেটা একটা যে ভুল দেখতে পারবো আমরা অন্য একটা সার্কিট এখন দেখাচ্ছি আপনাদেরকে আর কোথায় কত ভোল্টেজ থাকে সেটা আমরা আপনাদেরকে দেখাই দেবো তো ভিওর্স এখানে যেটা দেখা হয়েছে আমরা অন্য একটা সার্কিটে নিয়ে আসছি এটা তো এখানে দেখেন যে আমাদের যে হিটারটা আমরা দেখাচ্ছিলাম তো এই যে হিটারটা লাইনটা যখন আসছে এখানে দেখেন যে আমরা হিটারের লাইনটা এটা এটা যে হিটার মিল না তো আমরা এখানে যে হিটারটা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে দেখেন হিটারের লাইনটা গেছে মূলত এটা এখান থেকে এসে হিটারটা এই যে মাঝখানে এইস লেখা তো এটা হলো হিটার তো হিটারটা এখান থেকে এসে দেখেন এখান থেকে এসে এই পদ্মে এখানে এখানে তো একটা বেজে কিনছিল ছোটোর জন্য সে বেজে না যেয়ে এখান থেকে এসে এই যে আমাদের এসে যে বেজে লাগছে এখান থেকে এসে এখানে গেল তো এখানে কিন্তু জিএনডি লেখা অর্থাৎ এটা কিন্তু জিএনডি না এটা হলো মূলত হিটার অর্থাৎ এই জায়গাটা ভুল হয়ে গেছে বোর্ড ডিজাইন যখন করছে লিখতে ভুল হয়ে গেছে অর্থাৎ এটা হিটার আর এটা হবে আপনার জিএনডি যেহেতু এখানে হিটারটা অলদ বলদ হয়ে গেছে দুটো পরিবর্তন হয়েছে যাই হোক ভিউয়ার্স আমি এই সার্কিটটা একটা জিনিস দেখাচ্ছি দেখেন যে এখানে আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি যে হিটার এখানে এই যে এইস এবং এইচ এর পাশে কিন্তু এখানে একশো আশি ভোল্টের একটা তার এই যে তিনটা তার এর মধ্যে একটা আছে একশো আশি ভোল্ট আর একটা আছে এইচ মাজেরটা আর এখানে দেখেন যে আমরা যখন আরজিবি জিবি দেখছিলাম এখানে এই যে আট জিবি লেখা আছে আট জিবি একটা গ্রাউন্ড একটা হলো আর একটা জি একটা বি এবং এই পাশে একটা হলো নাইন বোর্ড এখানে নাইন ভোল্ট আসছে কিছু কম বেশি হতে পারে হালকা বাট এখানে নাইন বোর্ড আছে তো আমরা এখানে ভোল্টেজ দেখলাম আর অন্য অন্য পিনগুলো সব একই রকম আছে আসলে যেমন এনও আছে এই যে যেমন এন সি লেখা এই যে সি লেখা এনসি লেখা এটা নো কানেকশন আর কি এটা কোনো কানেকশন কাজে লাগে না তো এখানে যেমন এটা গ্রাউন্ড আছে দেখেন যে এটা হলো এটা হলো আর এটা এটা হলো জি টু জি টু অর্থাৎ আপনার ফোকাসিং সরি স্কিন জি টু হলো এখানে স্কিন আর এরপরে যেটা হলো আর এটা হলো এই সিটার এখানে যে এটা বললাম এটা একটু চেঞ্জ আছে ভুল আছে এটা অলদ বলদ হয়েছে এই দুটো এই এখানে গ্রাউন্ড আর এটা হলো এইচ আছে এটা হলো ভি ভোল্টেজ ভি আর বিট পরে এটা কিন্তু নো কানেকশন এখানে কিন্তু এই যে এটা ফাঁকা আছে কোন নো কানেকশন কানেকশন নাই তো আশা করি আপনারা বুঝছেন তো এখন আমরা এটা ভোল্টেজ ম্যাপে দেখব তার আগে কোনটার কত ভোল্টেজ হয় সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভিউার্স দেখেন আমরা এখানে খাতায় লিখে রাখছি এখানে যে আমরা আর জি ভি তাদের ভোল্টেজ একশো থেকে দেড়শো ভোট একটু বেশি হয় অনেক সময় আমরা একশো আশি বা নব্বই পর্যন্ত পেতে পারি তবে যাই পাই এটা যেন সবগুলোতে একই রকম থাকে যদি সবগুলোতে একই রকম থাকে সাপোজ একশোর নিচে যদি আমরা নব্বই পাই যে আরও নব্বই পেলাম জিতেও নব্বই পেলাম বিতেও নব্বই পেলাম তাহলেও কাজ করবে কিন্তু যে যেরকম ভোল্টেজ সবই কাছাকাছি ভোল্টেজ থাকবে আর এখানে হলো আমাদের এটা হলো এসি এটা কিন্তু ডিসি ভোল্টেজ আর যেটা হিটার এটা হলো চার থেকে ছয় ভোল্ট এটা হলো এসি ভোল্টেজ আর তাছাড়া এনো বা এগুলো নো কানেকশন আছে আর একটা ব্যাপার হলো যদি আমরা কোনো একটি লাইন মানে আমাদের রং না আসে কালার না আসে সেক্ষেত্রে আমরা ওই যে বোর্ডটা সেক্ষেত্রে ডিসহল্ডারিং করে তিনটা জায়গায় ডিসহোল্ডারিং করে আমরা সেক্ষেত্রে ওইখানে হাত দিয়ে অথবা আমরা মিটারের সাহায্যে একটা নেগেটিভ থেকে মিটারটা নিয়ে এসে টাচ করলে আমরা সেখানে ফুল কালারটা আর কি পাবো যাই হোক চলুন আমরা একবার ভোল্টেজগুলো আর মেপে দেখি দ্য ভিউয়ার্স আমরা একটা টিভি সার্কিটের লাইন দিলাম দেওয়ার পরে দেখেন যে মিটারটা আছে আমি ডিসি রেডসে রাখছি এটা ডিসি অটোমেটিক কিছু পার্ট শো করছে যখন আমরা ধরবো সেখানে সঠিক পাটাই পাবো আর এর যে নেগেটিভটা আমরা একবারে যেখানে টিউনিং বক্সের সাথে আমরা লাগাই দিচ্ছি অর্থাৎ আপনারা যে কোনো নেগেটিভ গ্রাউন্ডে লাগাইতে পারেন যেহেতু আমরা সবগুলোতে মাপবো এরপরে আমাদের যে বোর্ডটা আছে ওই যে বেস হোল্ডারে লাগানো ফিক্সার টিউবের সাথে যেটা দেখছেন ফিক্সার টিউবের সাথে লাগানো এখন আমরা এই ফিক্সার টিউবের সাথে যেহেতু লাগানো আছে এখন আমরা এই জায়গার ভোল্টেজগুলো এখন মাপবো আমরা হিটারটা পরে মাপবো তো আমি মিটারটার পাটটা আপনারা দেখতে পারেন সেই জন্য আমরা মিটারটা উঁচু করে ধরছি ধরার পরে এখন আমরা দেখেন যে এখানে যে যেহেতু আমরা মিটারের অন্য প্রান্ত নেগেটিভ লাগাই রাখছি তো এখন আমরা এই পিনগুলোতে আমরা মাপবো যে বিশেষ করে যেটা গ্রাউন্ড গ্রাউন্ডে ধরলে তো আমাদের এটা জিরো আসবে তো দেখেন যে এই ধরছে এখন মিটারটা কিন্তু দেখেন আমাদের যে জিরো জিরো চলে আসতেছে মাইনাস বা জিরো এরকম আসতেছে এরপরে দেখেন যে আমরা যখন জিতে ধরলাম তো জিতে ধরলে দেখেন একশো অষ্টাআশি আসতেছে একশো অষ্টাআশি আসছে এটা জিতে ধরছি আর এটা হলো আসলে ফোকাসিং ভোল্টেজ সরি স্কিন ভোল্টেজটা এখানে এটা বেশি আছে তো এটা আমাদের এই মিটারের রেঞ্জে প্রকাশ পাবে না যখন এটা হলো দেখেন আমরা একবারে যে বেশি ভোল্ট কারণে এটা রেঞ্জে পাচ্ছে না তো আমরা অন্য যেটা রেঞ্জ বেশি থাকলে সেটা দিয়ে তখন আবার মেপে দেখবো এরপরে দেখেন আর আর এর ভোল্টেজটা আমাদের ওই যে একই রকম আসবে একশো সাতাশি দেখছেন এরপরে দেখেন যে হিটার এটা হলো এসি ভোল্টেজ যেহেতু সেটা আমরা এই জন্য ধরলাম না এখন এটা আবার দেখেন গ্রাউন্ড তো গ্রাউন্ডে দেখেন আমরা এই যে জিরো এই যে মাইনাস পার্ট চলে আসতেছে এরপরে দেখেন যে আমরা হলো বি ভোল্টেজ যেটা এটা একটু কম আছে দেখছি এটাই আমরা একশো এই যে দেড়শো মত থাকার কথা তো একশো চুয়ান্ন আছে সবগুলো ভালো থাকলে ঠিক একটু কম থাকলে ঠিক হতো তো ঠিক আছে আমরা এই ভোল্টেজগুলো যে দেখলাম এখন আমরা যেমন এখানে দেখেন যে আমরা এই যে একশো আশি লেখা আছে তো দেখেন এখানে আমরা দুইশো চার ভোল্ট পাচ্ছি তো এখানে আমরা দেখেন যে নয় ভোট ছিল তা আমরা সেখানে এই যে সাড়ে আট ভোট আমরা এখানে পাচ্ছি তো এছাড়া যদি আমরা এখানের ভোটেজগুলো ম্যাপে দেখি যেমন এখানে দেখেন একশো উনআশি ভোট এ তারপরে দেখেন যে আমরা এখানে এটাও কিন্তু তাই আছে তো এরপরে দেখেন এটা জি তো এই জিতে এখানে দেখেন যে এখানে কিন্তু আসলে দেখেন যে আমরা তিনটা মনে হয় দেখি ভালো করে একশো উনআশি পাচ্ছি তো ভিউয়ার্স এখানে আসলে এই যে তিনটাতেই কিন্তু সমান থাকার কথা যে মানটাই আসুক না কেন তো এখানে তিনটাতে মান দেখেন যে ওই যে আমরা একটু একটু গড় পাইলাম তো সেই কারণেই কিন্তু একটা মান একটু কম বেশি আমাদের আছে তো যত এগুলো আপনার যদি যতই আপনি ঠিক করতে পারেন সেক্ষেত্রে আপনার টিভির পারফরমেন্স খুবই ভালো হবে তিনটা মান এগিয়ে থাকলে আর কিছু কম বেশি থাকার কারণে কিছুটা ফল্ট করবে তো এখন আমরা এখানে ভোল্টেজটা আমরা এসি ভোল্টেজটা হিটারের ভোল্টেজটা মাপবো তা আমরা যেমন দেখছিলাম যে সার্কিটটা যেমন এখানে যে হিটার লেখা তো হিটারের লাইনটা দেখেন যে এখান থেকে এসে এই পদ্মে এসে এটা কিন্তু এই যে এখানে এসে কিন্তু এটা হিটার অর্থাৎ এটার এটার এখানে প্রিন্টিং ভুল আছে তাহলে আমরা এটা মিটারে এটা মাপটা চেঞ্জ করে নিলাম রেঞ্জটা এসিতে দিলাম তো এসি দেওয়ার পরে আমরা এখন এটা হলো এর ভোল্টেজ হলো আমরা দেখছিলাম যে চার থেকে ছয় ভোল্ট থাকবে তো সেটা দেখেন যে আমরা ফাইভ দশমিক থ্রি ভোল্ট আছে অর্থাৎ হিটারের ভোল্টেজটা ঠিক আছে আর তো আমরা এখানে সবগুলো দেখলাম আর এখানে দেখেন যে এই বোর্ডে কিন্তু একটা আর্থ অর্থাৎ নেগেটিভ লাগানোর ব্যবস্থা আছে যেটাই যে এখান থেকে পিক্সার টিউবের বডি থেকে যে নেগেটিভটা লাগানো সেই নেগেটিভের সাথে আর্থের সাথে এটা সংযুক্ত হয়ে গেছে তো এটাই আমরা এখানে আলোচনা করলাম তো আশা করি আপনারা বুঝছেন যে কীভাবে ভোল্টেজ মাপতে হয় এবং কোনটা ভোল্টেজ কত থাকতে থাকে সেটা আপনারা দেখছেন আর যেটা বলছিলাম যে আমরা এই যে যেভাবে মাফসি আর কি যদি আপনাদের কোনো কালারের সমস্যা হয় কালার না আসে ভোল্টেজ ঠিক আছে মনে করেন পিক্সার টিউবের কালারের সমস্যা হতে পারে তো পিক্সার টিউবের কালারের সমস্যা আছে কি না সেটা জানার জন্য আপনারা তখন এই যে বি মানে আর জি বি এটা ডিসঅর্ডারিং করবেন করে এখন যেমন আমি যেভাবে নেগেটিভে ধরে রাখছি মিটারের অন্য পাশ তা আপনার এইভাবে এটা হলো বিশেষ করে তখন রাখবেন তো রেখে যদি আপনারা তখন ওইখানে টাচ করেন তাহলে আপনার টিভি তো এই মুহূর্তে রানিং আছে মানে আমাদের টিভিটাও কিন্তু লাইন দেওয়া যেহেতু ভোল্টেজ পাইছে লাইন দেওয়া অর্থাৎ টিভিতে তখন একটা একটা কালার দেখাবে আপনি আরে ধরলে অর্থাৎ তখন ওই রেড কালারটা দেখাবে সেইভাবে প্রত্যেকটা ধরলে সেই কালারটা দেখাবে তো আশা করি আপনারা বুঝছেন আর যদি তখন দেখেন যে ওইভাবে ধরে কোনো একটা কালার একদম আসতেছে না তাহলে ফিক্সার টিউবের সমস্যা তো ফিক্সার টিউবের সমস্যা হলে সার্কিটের কাজ করে কোনো সেটা ফায়দা হবে না বা লাভ হবে না তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন